হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছো মেঘলাময় আকাশ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে অঝরে, মানে আষাঢ় মাসে যেরকমের টিপ টিপ বৃষ্টি পড়ে, তো কি একটা গান আছে ওই যে, তো সেরকমের বৃষ্টি হচ্ছে আর তারপরে এখনও গুড়ি গুড়ি পড়ছে। তো আমি একটু উপরে চলে আসলাম, তো উপরে এসে ভিডিওটা স্টার্ট করলাম। সেই এই দেখো একটু একটু বৃষ্টি পড়ছে, সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছিল, তো আষাঢ় মাসের মতন আর কি বৃষ্টি। তো এই যে ফাইনালি আমার গাছে দুটো লাউ ধরেছে, তো চলো আজকে তোমাদের দেখাবো সব কিছুই, যখন দেখাই এটা আর বাকি রাখবো কি জন্য। ওই যে দেখতে পাচ্ছ, তো ওই যে একটা হয়েছে আর এদিকে আর একটাও হয়েছে, ভালোই বেশ বড় হয়েছে, কদিন বাদই খেতে পারবো। তো মনে করেছিলাম মনে হয় লাউটাও ধরবে না, তো ওই দেখো আর একটা, এই যে বেশ এটা বেশ বড়ই হয়েছে। তো ক্যামেরা এরকমের দূর থেকে করছিলাম বলে এরকম আসলো, ওই যে ওটাও মনে হয় বেঁচে যাবে, তো আমার তো খুবই ভালো লাগছে। তো চলো নিচেই যাই, আর নিচে গিয়ে আবার কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখো আজকে রান্না করব কচু চিংড়ি দিয়ে কচু শাক, তো আমি এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে প্রথমে এরকমের আমি খোসা মানে ছিলে নিচ্ছি, তারপরে আমি এটাকে ধুয়ে তারপরে কাটবো, তাহলে না ধুতে গেলে আর কোনো হাত চুলকাবে না বেশি, এরকমের আস্তে আস্তে ধুয়ে নিলে না ভালো হবে। তো তারপরে ধুয়ে যে কুচি কুচি করে কেটে একটু লবণ মানে পরিমাপ মতো লবণ দিয়ে আমি এইখানে ঢেকে দেবো, জলটা বেরিয়ে যাবে, একটু কম হয়ে আসলে জলটা ফেলে দেব। আর এখানে সরিষার তেল নিয়েছি রান্না করার জন্য, এই যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিয়ে দেব রসুন কুচি, আর এটা থেকে যতটা জল মানে চেপে চেপে বের করা যায় সেটা তো করে নিয়ে এরকমের রেখে দিয়েছি, তাহলে বেশি টাইম লাগবে না রান্না করতে, আর জলটা ওভাবে ফেলে না দিয়ে করলে না অনেক টাইম লাগবে, এটা থেকে অনেক জল বেরোবে। আর এখানে রসুন কুচি দিয়ে একটু রসুনটা মানে লাল লাল হয়ে আসলে তারপরে এখানে চিংড়িগুলো দিয়ে একটু নাড়িয়ে সারিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, যে চিরা কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি আমি এইখানে, যেহেতু কচু শাক একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। আর এখানে কচু শাকটাকে এখন দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটাতে আমি চিংড়িতে যে হলুদ দিয়েছি আর লবণও দিয়েছি, আর এটাতে লবণ হলুদ কিছু দেবো না, এভাবে নাড়াতে নাড়াতে তো রান্নাটা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এইখানে গাল যেন না চুলকায় তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি, এমনিতেও এটা মিষ্টি, তারপরেও পাহাড়ের থেকে আনা, এটা গাঁটি কচুই হচ্ছে পাহাড়ের থেকে আনা, তো সেটা এখানে কেউ লাগিয়েছে সেখান থেকে নিয়ে আসছি। তো এই যে রান্নাটা কমপ্লিট, তো আর রান্না হয়েছিল মুগের ডাল আর উচ্ছে ভাজি, তো এটাই ছিল আজকে দুপুরবেলার মেনু। তারপরে এইখানে দেখো বিকেলবেলা আমি বিছনাটাকে মানে শুয়ে থাকলে তো গুছিয়ে মানে হয়ে যায়, তারপরে এখন ঝাড়ু লাগাবো বিকালবেলা, তো বিছনাটাকে আগে ঝেড়ে নিচ্ছি, নেওয়ার পরে আর এখানে দেখতে পাচ্ছ ওষুধের লাইন লেগে গেছে, তো ছেলেও অসুস্থ হাজব্যান্ডও অসুস্থ, মানে ওদের জ্বর ঠান্ডা কাশি হয়েছে, তো বাচ্চা বলে বোঝা যাচ্ছে না, ও তো একটু ভালো হলেই খেলা করছে। আর এখানে আমি তারপরে মানে নিজে ঝাড়ুটা আমি লাগাইনি, একবারে কাপড়গুলো
ভাঁজ করে নিয়ে তারপরে ঝাড়ু লাগাবো। তো ঝাড়ু টাড়ু লাগানো হয়ে গেছে আর দুই তিন দিন থেকে ছেলে কেক পড়তেও বসানো হয় না, আর ওর শরীরটা খারাপ বলে ওকে মানে ইউজ চাপও দিই না। যতটুকুই পড়ে তো না, স্কুলে যায় না, তার কিসের পড়া, তবু ঘরে যতটুকু পড়ানোর আর কি ততটুকুই পড়াই। তো দুই তিন দিন পড়াই না, ও ওই যে অঙ্ক মানে যে যোগ বিয়োগগুলো তো এগুলো তো ইংলিশে এখানে, তো সেগুলোই ভুলভাল লিখে থুয়ে দেয় মেয়েটা দেখে। মানে মেয়ে অনলাইনে ক্লাস করে, ও যেভাবে করে ও মনে করে এগুলো এভাবে এভাবে কোনো কিছু বসিয়ে দিলেই প্লাস মাইনাসে তো হয়ে যাবে, সেগুলো করে রেখেছে। সেগুলো মুছে আবার আমি ফিরে আবার ওকে আমি আঙুল গুনিয়ে গুনিয়ে একটু করানোর চেষ্টা করছিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরো ভিডিওটি দেখার পরে কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্টে আমাকে জানিও কেমন লেগেছে। তো আজকে এখানেই রাখছি, বাই বাই, টাটা।